হাই ভিউয়ার্স, আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজ আপনাদেরকে দেখাবো টাকি মাছের ঝোল। আমরা অফ ক্যামেরায় টাকি মাছটাকে, 2 পিস টাকি মাছ কেটে টুকরা করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা বাটা মিশ্রণ, এর ভিতরে আছে গোটা জিরা, সরিষা, রসুন, পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচামরিচ, একসাথে শিলবোঁটায় বেটে উঠিয়ে রাখা হয়েছে। আর আমরা নিয়েছি ধনে পাতা কুচি এবং টমেটো কুচি আর কাঁচা মরিচ চিরে রেখেছি 2 পিস। আমরা মাছের ভিতরে হালকা একটু লবণ এবং হলুদ দিয়ে রেখেছি। আমরা আজকে টাকি মাছের ঝোল দেখাবো আপনাদেরকে, চলুন তবে শুরু করা যাক। প্রথমে আমরা মাছটাকে মাখিয়ে নিয়েছি বেটে রাখা একটু মিশ্রণ হলুদ লবণ দিয়ে। এবার আমরা এটাকে একটু ভাজবো। প্রথমে আমরা চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তার ভিতরে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আমরা এভাবে করে সব মাছগুলোকে ভেজে নিব। আমরা মাছগুলো ভেজে নিয়েছি, এবার আমরা একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আমরা বেড়ে রাখা মিশ্রণটি দিয়ে দিলাম। এবার আমরা মশলাটাকে একটু ঘন ঘন করব। এবার আমরা দিয়ে দিচ্ছি টমেটো কুচি। কাঁচামরিচ কুচি চেরা দিয়ে দিলাম। এবার আমরা এটাকে একটু ভুনে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমরা সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। আমাদের মশলাটা ঘন ঘন করা হয়ে গেছে, এবার আমরা মাছগুলোর ভিতরে দিব। দিয়ে মাছগুলোর সাথে একটু মশলাটাকে মাখিয়ে নিব। এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। এবার আমরা অল্প আছে এটাকে 5 মিনিট রান্না করব। এবার আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এবং জিরের গুঁড়া একসাথে বেটে রাখা, খুব অল্প পরিমাণে ওপর থেকে দিয়ে দিলাম। আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে, দেখুন অসাধারণ একটা কালার এসছে এবং গন্ধ বেরিয়েছে। যে ফ্লেভারটা আপনারা বাসায় ট্রাই না করলে অবশ্যই এটা পাবেন না। এই যে আমাদের রেডি হয়ে গেল টাকি মাছের ঝোল, দেখুন অসাধারণ একটা রেসিপি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো।